রাজধানীর ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অবৈধ যানবাহন আর বেপরোয়া গতিতে ঢাকা সিলেট মহাসড়কে মরণফাঁদ, দুর্ঘটনায় এক বছরে প্রাণহানি 133। এবং কুষ্টিয়ায় তিন দিনের লালন শরৎসব শুরু, ভক্ত আর দর্শনার্থীদের পদভারে মুখরিত আখড়াবাড়ি, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জয়িতা ফাউন্ডেশনের নবনির্মিত ভবন জয়িতা টাওয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডিতে অবস্থিত জয়িতা টাওয়ারের উদ্বোধনী ফলক উন্মোচন, জয়িতা টাওয়ারে স্থাপিত জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেস উদ্বোধন করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জয়িতা টাওয়ারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসা উদ্যোগ প্রসারে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বলিত জয়িত টাওয়ার নির্মাণ করা হয়েছে। জয়িতা টাওয়ারে ইউনিভার্সাল এক্সিবিলিটি সহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা থাকবে। এ ভবনে নারী উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা, ব্যবসা ব্যবস্থাপনা ও বিকাশ কৌশল ভিত্তিক প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধাদির সংস্থান রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালের 1 ডিসেম্বর রাজধানী ধানমন্ডির 27 নম্বর রোডে 1 বিঘা জমির উপর 168 কোটি 40 লাখ টাকা ব্যয়ে নির্মিত 12 তলা বিশিষ্ট জয়িত টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঢাকা সিলেট মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গত এক বছরে মহাসড়কে মৃত্যু হয়েছে 133 জনের, আহত হয়েছে প্রায় 100 জন। পুলিশ বলছে বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ বাঁক আর অবৈধ যানবাহনের কারণে সড়কে বাড়ছে প্রাণহানি। সিলেট থেকে শাহজাহান সেলিম বুলবুলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের 225 কিলোমিটার সড়কে 119টি দুর্ঘটনা ঘটেছে। এতে 133 জনের মৃত্যু এবং আহত হয়েছে আরও 96 জন। এর মধ্যে 45টি কাভার্ড ভ্যান, 32টি সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা ও টমটম রয়েছে। আরও রয়েছে 27টি পিক আপ, মাইক্রোবাস ও কার, 21টি বাস এবং 27টি মোটরসাইকেল দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তদন্তে ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গাড়ি চালানোর কথা বলা হচ্ছে। এছাড়া সড়কের অতিরিক্ত বাঁক, ভাঙাচোরা সড়ককে দায়ী করছেন পুলিশ। মূলত আমরা যেটা দেখি, অতিরিক্ত গতি, ওভার স্পিডিং, তারপর হচ্ছে আপনার ওভারটেকিং, এবং এই ক্ষেত্রে আরও দেখা যায় কি যে অসচেতনভাবে রাস্তা পারাপার, মোটর বাইক অসচেতনভাবে চালানো, রাস্তায় চলাচলকারী থ্রি হুইলার, এগুলো হচ্ছে মূলত কারণ। এদিকে ঢাকা সিলেট মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ধীরগতি অনুমোদনবিহীন সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিক্সা। এই যানকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছে পথচারী ও চালকরা। অটোরিকশা আছে না, সিএনজি আছে না, বেশি অংশ অটো আমরা, অটোরিকশার কারণে অ্যাক্সিডেন্ট আয় এর উপরে। আমার উপরে 6-7 জন মানুষ আছে, নামার যদি কিচ্ছু হয় বাজার তারা কি তাহলে প্রতিটা আসলে একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ নাই সঠিক। গাড়িটি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে না, অ্যাক্সিডেন্টটা প্রায় বেড়ে গেছে। সিলেট ঢাকা মহাসড়কের 288টি গ্রাম্য সড়ক মহাসড়কের সাথে সংযুক্ত। এ সকল গ্রাম্য সড়কে চলাচলকারী ধীর গতির যানবাহন আইন না মেনে মহাসড়কে হঠাৎ করে উঠে পড়া এবং সড়কের বেহাল দশার কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাঝে মধ্যে তো গাড়ির স্পিড 100 উপরে যায়, এটা বাস্তবতা, কিন্তু 80 কিলো তো যদি চলে তাহলে একজন ড্রাইভারের পক্ষে ওই গাড়িটা কন্ট্রোল করা সম্ভব হয় না। রাস্তা যেভাবে ভাঙাচোরা হয়েছে, আপনারা ওই রোডে গেলে দেখবেন যে রাস্তার অবস্থাটা, এতে গিয়ে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। সিলেট ঢাকা মহাসড়কের গতি কমানো, সড়ক সংস্কার ও পথচারীদের সচেতনতা বাড়লে দুর্ঘটনার মাত্রা কমে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
আরভিসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাউল সম্রাট ফকির লালন শাহের 133তম তিরোধান দিবস আজ। তাই তো হাজারো ভক্ত আর অনুসারীদের ভিড়ে মুখরিত কুষ্টিয়া ছেউরিয়ার আখড়াবাড়ি। বাউল সাধু আর ভক্তদের মিলনমেলায় পরিণত হয়েছে সাজির পালামখানা। তিন দিনের এই স্বর্ণোৎসব নির্বিঘ্নে শেষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। হাসিবুর রহমান রিজুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকবর। গানে গানে সাইজিকে মনের ভেতর গেঁথে নিচ্ছেন ভক্তরা। ছোট ছোট আসন করে অবিরাম চলছে লালনের গান, গানে মজেছেন ভক্ত আর দর্শনার্থে। সব মিলিয়ে আউল বাউল সাধু বৈষ্ণব আর ফকির দেওয়ানাদের পদভারে মুখরিত হয়ে উঠছে সাজির ধাম। প্রতি বছর দোল পূর্ণিমা তিথিতে দিনটিকে মধুময় ও আনন্দময় করে তুলতে গানের আসর বসাতেন সাইজি। সেই থেকে শুরু যা চলছে আজও, যেখানে ধর্ম বর্ণ লাখো মানুষ সাইজির সান্নিধ্য পাওয়ার আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এই স্মরণ উৎসবে। মুখে গুরু গুরু বলো, সিঁড়ি ধরে চলো, সিঁড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন। তাই এই সিঁড়িটাকে ঠিক রাখার জন্য আমরা এই পয়লা কার্তিক তিরোধান দিবস অনুষ্ঠানে আসি। আজ লালন শুধু আমাদের কাছে চিরজীব বা চিরঞ্জীবী নয়, কালোত্তীর্ণ লালন নয়, লালন যেন সেই মানুষ। লালন সাহেব বলল যে মানুষ ভজলে শোনার মানুষ হবে, নইলে পারে খেপারে তুই কুল হারাবি। পদাবলীতে যে কি বলতে চেয়েছেন, সাজির ভিতরে ঢুকলে, সাজির ভালোবাসলে, গুরুগোসাই ধরলে সেই মর্মটা সে বোঝে। এখানে ফার্স্ট টাইম আসলাম, এসে খুব ভালো লাগছে আমার। আমাদের চিন্তা আগামীতেও আসবো, প্রতি বছর আসার চেষ্টা করব। এদিকে লালন উৎসব ঘিরে মাজার প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলাও, যেখানে নানা পণ্য সাজিয়েছে দোকানিরা। মেলার আগের দিন হিসাবে দর্শনার্থীদের আগমন ব্যাপক হারে উপলব্ধি করা যাচ্ছে। আশা করি এবার মেলাটা অন্যান্য বারের তুলনায় অনেক ভালো হবে। স্মরণ উৎসবে সাধু ভক্ত ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। তাদের আবাসস্থলের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বোপরি আমরা আশা করছি এই লালন মেলাটি সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ সহ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আমরা সকলেই সচেষ্ট আছি। তিন দিনের এই স্মরণ উৎসব শেষ হবে আগামী 19 অক্টোবর। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। রংপুর নগরের চওড়াহাট এলাকার বাসিন্দা লুৎফর রহমান, তার শখের বাইসাইকেলে লাগানো হয়েছে মোটর সাইকেলের হেডলাইট, আছে হর্ন, পেছনে বাধা আছে রান্না করার উপকরণ। পেশায় তিনি বাবুর্চি, তবে তিনি সবার কাছে পরিচিত হঠাৎ বাবুর্চি নামে। রংপুর থেকে বাদশা উসমানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন আরভিসলাম হিমু। বাইসাইকেলে লাগানো হয়েছে মোটরসাইকেলের হেডলাইট, আছে মোটরসাইকেলের মতো হর্ন, পেছনে বাধা আছে রান্না করার সব উপকরণ। সাইকেলের মালিকের নাম লুৎফর রহমান, পেশায় তিনি বাবুর্চি, তবে তাকে হঠাৎ বাবুর্চি নামেই চেনে। দেশ স্বাধীনের পর যাত্রা মঞ্চে অভিনয়ের পাশাপাশি শিল্পীদের রান্না করে খাওয়াতেন তিনি, সেই থেকে তার পরিচিতি পায় হঠাৎ বাবুর্চি নাম। লুৎফরের বাড়ি রংপুরের শহরতলী তপোধনের চড়াওহাট এলাকায়। পাঁচ ছেলে মেয়ের সবাই বিয়ে করে আলাদা থাকেন, স্ত্রীকে নিয়েই এখন চলে তার সংসার। লুৎফর বাবুর্চি জানান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও সার্টিফিকেট না থাকায় আজও মেলেনি স্বীকৃতি। আমি যখন মুক্তিবাহিনী ছিলাম, সেখানে আমি ছিলাম শীতের হাট, বনচকি বটার, দইখাওয়া, হাতিবান্ধা, পাড়গ্রাম, বুড়িমারি, এগুলি আমি ওই মুক্তিবাহিনীর ঘরে সহযোগিতা করি বেড়াছি। চাওয়া পাওয়ার আমার কি, আমার তো মনে করো এইরকম অবস্থা, এখন যখন আমার বাড়ির দরকার। লুৎফরকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি সহ সরকারি জমিতে একটি বাড়ি করে দেওয়ার দাবি এলাকাবাসীর। আগে উনি মুক্তিযোদ্ধা ছিল, এখন উনি পাকশাক করে, অর্থাৎ বাবুসির কাজ করে, কিন্তু এই বাবুসির পেশা দিয়ে না চলে না। বাবুসি হিসেবে অনেক ডাকে, আর উনি কোনো ডিম্যান্ড করে না, উনাকে মনে করেন যে যেটুকু দেয় উনি ওই ওইটাই নিয়ে চলিয়েছে। উনি নিজেই চলতে পারে না, আর বউ বাচ্চা খোয়াইবে কি? তো আমার জোর দাবি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে ওনার মুক্তিযোদ্ধার ভাতাটা করে দেয়। লুৎফরের সহযোগিতায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আরভিসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানী ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অবৈধ যানবাহন আর বেপরোয়া গতিতে ঢাকা সিলেট মহাসড়কে মরণ ফাঁদ, দুর্ঘটনায় এক বছরে প্রাণহানি 133। এবং কুষ্টিয়ায় তিন দিনের লালন স্মরণ উৎসব শুরু, ভক্ত আর দর্শনার্থীদের পদভারে মুখরিত আখড়াবাড়ি, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।